একজন মহিলার জীবনের সবচাইতে আনন্দের এবং গুরুত্বপূর্ণ মুহূর্ত হচ্ছে সেই মুহূর্তটা যখন তিনি দেখলেন তার প্রেগনেন্সির রেজাল্ট পজিটিভ, অর্থাৎ উনি মা হতে যাচ্ছেন, এবং এর থেকে আনন্দের মুহূর্ত হয়তো আর কিছুই হতে পারে না। আজকের ভিডিওতে কথা বলবো ঘরোয়া কিছু প্রেগনেন্সি টেস্ট মেথড নিয়ে, যার মাধ্যমে এই আনন্দের নিউজটা আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারি। হ্যালো প্যারেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা আর আপনারা দেখছেন বিয়ে পজিটিভ মম। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং একটু এক্সপেরিমেন্টালও বটে। আজকের ভিডিওতে কিছু এমন টেস্টের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যেটা আপনারা ঘরে ট্রাই করতে পারেন এবং আপনি যে প্রেগনেন্ট সেটা কনফার্মও খুব সহজে করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অনেক বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন কি কি টেস্ট আমরা ঘরে করতে পারি একবার দেখে নিই। প্রথমে যে টেস্টটার কথা বলবো সেটা হচ্ছে কি রিলায়েবল এবং বিশ্বস্ত টেস্ট, যেটা আমরা ঘরে করতে পারি এবং এক মিনিটের মধ্যেই কিন্তু এর সঠিক রেজাল্টটা আমরা জেনে নিতে পারি, আর সেটা হচ্ছে প্রেগনেন্সি কিট টেস্ট। মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের প্রেগনেন্সি কিট পাওয়া যায়। এই কিটগুলো ব্যবহার করা ভীষণ সহজ থাকে, সেটার মাধ্যমেই কিন্তু যে রেজাল্টটা আসে সেটা 100% পজিটিভই আসে। খুব কমই এটার রেজাল্টটা ঠিক আসে না যদি কিট নষ্ট থাকে, আর আপনি যদি প্রেগনেন্ট না হন তাহলে রেজাল্ট নেগেটিভ আসবে। প্রেগনেন্সি কিটের মাধ্যমে কিভাবে প্রেগনেন্সি কনফার্ম করতে হয় এটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে, আপনারা ওইটা পুরোটা দেখে নেবেন, এখানে আমি খুব একটা বর্ণনা করব না। তবে একটু বলে রাখি যে এই ধরনের কিটের সঙ্গে একটা ড্রপার থাকে, মেইন কিটটা থাকে, তার মধ্যে দুটো দাগ দেখা যাবে। আপনি যখন প্রথম এই ড্রপারের সাহায্যে ইউরিন সলিউশন দেবেন, প্রথম লাইনটা যদি ডিপ কালারের আসে এবং নেক্সট লাইনটা যদি না আসে তাহলে আপনি প্রেগনেন্ট না। দুটো লাইন যদি গাঢ় পিঙ্ক কালারের আসে তার মানে রেজাল্ট পজিটিভ, অর্থাৎ আপনি প্রেগনেন্ট। দুটো লাইনের মধ্যে একটা লাইন যদি, অর্থাৎ প্রথমটা না দ্বিতীয় লাইনটা যদি হালকা আসে তাহলেও কিন্তু আপনি প্রেগনেন্ট, তবে এটা আরেকটু ডিপ আসবে যদি আরও কয়েকদিন পরে আপনি এই টেস্টটা করেন। হালকা লাইনটাও যদি আসে তাহলেও কিন্তু আপনি প্রেগনেন্ট। এই হালকা লাইনটা কেন আসে এটা নিয়েও আমার আলাদা ভিডিও আছে। তো এটা হচ্ছে ঘরে বসে প্রেগনেন্সি কনফার্ম করার সবচাইতে সহজ সরল এবং বিজ্ঞানসম্মত উপায়। তবে এটাও ঠিক যে সব মহিলারা কিন্তু তাদের প্রেগনেন্সি নিয়ে এতটা কনফার্ম থাকে না। যাদের ইরেগুলার পিরিয়ডস থাকে তাদের প্রতি মাসে মাসেই কি হয় পিরিয়ডস বন্ধ হয়ে যায়, কিন্তু প্রেগনেন্সি কিট এনে দেখেন যে প্রেগনেন্সি কনফার্ম না। তো এইরকম কিন্তু অনেক মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে। আবার সব মহিলাদের সম্ভব না যে ডাক্তারের এখানে গিয়ে প্রেগনেন্সি টেস্ট করানো, তাই কিছু সহজ সরল ঘরোয়া কিছু আমরা পদ্ধতি উইদাউট এনি ওয়েস্টিং মানি, অর্থাৎ টাকা খরচ না করেও কিন্তু প্রেগনেন্সি কনফার্মেশন করতে পারি। এটাতে যদি প্রেগনেন্সি কনফার্ম হয় তাহলে কিন্তু আমরা কিট টেস্ট করতে পারি, নয়তো যাদের ইরেগুলার পিরিয়ডস তাদের কিন্তু সমস্যা হয়ে যায় সব সময় কিট এনে পরীক্ষা করা। এতে পয়সাও যায় এবং মানসিকভাবেও কিন্তু একটা অশান্তিরও কারণ হয়ে দাঁড়ায়। তো বেস্ট হচ্ছে যখন পিরিয়ড মিস হলো আমরা ফার্স্ট যে ঘরোয়া, অর্থাৎ ঘরের উপাদানগুলো, ঘরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো দেখে প্রেগনেন্সিটা কনফার্ম করে তারপর কিট টেস্ট করতে পারি অথবা ডাক্তারের কাছে যেতে পারি। ঘরে যে উপাদানগুলো আছে তো সেগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব। তো এখন যে প্রক্রিয়াগুলো আমি বলবো সেগুলো যে 100% কারেক্ট হবে তা নয়, তবে আপনি একটা অনুমান করে নিতে পারেন যে আপনার ইরেগুলার পিরিয়ডস হয়তো আপনি কনসিভ করেছেন। তো এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে আপনি অনুমান করে নিতে পারেন যে হ্যাঁ এটা এবার রেজাল্টটা পজিটিভ আসতে পারে, যদি কিট টেস্ট করাই অথবা ডাক্তারের কাছে যাই তাহলে হয়তো রেজাল্টটা পজিটিভ আসতে পারে। এই যে টেস্টগুলো বলবো সবকটা টেস্টই কিন্তু একদম আর্লি মর্নিংয়ের ইউরিন স্যাম্পলটা নিয়েই করবেন, তাহলে রেজাল্টটা সঠিক আসার সম্ভাবনা থাকে। তো প্রথম যে টেস্টটা হচ্ছে সেটা হচ্ছে কি টুথপেস্ট নিয়ে টেস্ট করা। একটা বাটিতে, কাঁচের বাটিতে আপনি আধা চামচের মতো টুথপেস্ট নিয়ে নিলেন এবং তার মধ্যে কিছুটা ইউরিন আপনি দিলেন। ইউরিন দিয়ে যখন আপনি এই টুথপেস্টটাকে খুব ভালো করে মিক্স করে নিলেন তখন দেখবেন এর মধ্যে বাবল আসছে, অর্থাৎ ফেনার মতো উঠছে। যদি ফেনা অনেক বেশি উঠে তাহলে বুঝতে হবে আপনি প্রেগনেন্ট এবং এটার কালারও চেঞ্জ হয়ে যাবে। আর যদি দেখছেন যে না কোনো ফেনা উঠেনি, নর্মাল কোনো কালার চেঞ্জ হয়নি, তার মানে আপনি প্রেগনেন্ট না। তো এইভাবেও কিন্তু ঘরে আপনি প্রেগনেন্সি কনফার্ম করতে পারেন। নেক্সট যে টেস্টটা বলবো সেটাও সেম আর্লি মর্নিংয়ে আপনাকে করতে হবে। আপনি আপনার ইউরিন স্যাম্পল একটা
প্লাস্টিকের বা কাচের গ্লাসে নিয়ে নিলেন এবং তার মধ্যে 1 চামচ ব্লিচ ঢেলে দিলেন। যদি ব্লিচ ঢালার পর তার থেকে ফেনা ওঠে তাহলে বুঝতে হবে আপনি প্রেগনেন্ট, আর যদি ফেনা না বেরোয় তাহলে বুঝতে হবে আপনি এখনও কনসিভ করেননি। এবার আরেকটা খুব ইন্টারেস্টিং টেস্ট যেটা ঘরে করতে পারেন সেটা হচ্ছে গিয়ে ভিনিগার টেস্ট। আর্লি মর্নিং ইউরিন স্যাম্পল নিতে হবে এবং তার সঙ্গে ভিনিগার মেশাতে হবে। ভিনিগার মেশানোর পরে যদি দেখেন যে কালার চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ যে সলিউশনটা আপনি করলেন ভিনিগার এবং ইউরিন স্যাম্পল যে মিশালেন সেটার কালার যদি চেঞ্জ না হয় তাহলে আপনি প্রেগনেন্ট না। যদি কালার চেঞ্জ হয়ে যায় তাহলে আপনি প্রেগনেন্ট এবং সেটাকে আবার কনফার্ম করার জন্য একটা কিট টেস্টও করিয়ে নিতে পারেন। আরেকটা খুব সহজ উপায় হচ্ছে প্রেগনেন্সি কনফার্ম করার, সেটা হচ্ছে গিয়ে লবণ অথবা চিনি টেস্ট। আপনি একটা পাত্রে আর্লি মর্নিং ইউরিন স্যাম্পলটা নিলেন, আপনি যে ইউরিন স্যাম্পলটা নিলেন তার সঙ্গে যদি চিনি অথবা নুন গুলে যায় তাহলে আপনার প্রেগনেন্ট হওয়ার চান্সেস রয়েছে, আর যদি না গুলে তার মানে আপনি প্রেগনেন্ট নন। আরেকটা আপনাদেরকে বলবো ভীষণই ইন্টারেস্টিং একটা টেস্ট, সেটা হচ্ছে গিয়ে ডেটল। ডেটল যে র ফর্মে থাকে সেটা আপনি গ্লাসে ঢেলে নিলেন, কিছুটা গ্লাসে ঢেলে নিলেন এবং তার মধ্যে আপনার ইউরিন স্যাম্পলটা দিয়ে দিলেন। তো যখন দেখবেন যে ডেটল আর ইউরিন স্যাম্পল দুটো ঘুলে গেছে তার মানে আপনি প্রেগনেন্ট নন। কিন্তু ডেটলের মধ্যে যদি ইউরিনটা না ঘুলে ওপরের দিকে ভাসতে থাকে তাহলে কিন্তু বুঝতে হবে আপনি প্রেগনেন্ট। আরেকটা খুব ইজি টেস্ট আপনারা ঘরে করতে পারেন, তার জন্য চাই কাচের গ্লাস অথবা ওয়ান টাইম যে ট্রান্সপারেন্ট গ্লাসগুলো থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এর জন্য আপনার লাগবে আর্লি মর্নিং ইউরিন, এই গ্লাসটা ইউরিন দিয়ে ভরে আপনি রেখে দিলেন। ঠিক নেক্সট ডে অর্থাৎ 24 ঘন্টা পরে আপনি যদি দেখেন যে এই গ্লাসের একটা লেয়ারের মধ্যে সাদা একটা লেয়ার দেখা যাচ্ছে, অর্থাৎ ইউরিনের কালারটা দুটো কালারে ডিভাইড হয়ে গেছে, একটা সাদা রঙের লেয়ার যদি চলে আসে এই ইউরিনের কালারের মধ্যে তাহলে বুঝতে হবে আপনি প্রেগনেন্ট, আর যদি ইউরিনের মধ্যে কোনো চেঞ্জেস না আসে তার মানে আপনি কিন্তু প্রেগনেন্ট নন। এই যে কতগুলো পদ্ধতি বললাম এগুলো কিন্তু একদম যে 100% সঠিক সেটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলবো না। এগুলো হচ্ছে সিম্পল কিছু টেস্ট যেটা দিয়ে আপনি অনুমান করতে পারছেন যে আপনার কাছে কিট নেই, একটা অনুমান করে নিলাম। আর যাদের ইরেগুলার পিরিয়ডস, যাদের প্রত্যেক মাসে পিরিয়ডসের একটা মানে সমস্যা থাকে, একটা ঠিক টাইমে হয় না তাদের জন্য, কারণ ঘন ঘন ডাক্তারের কাছে যাওয়া, কিট এনে পরীক্ষা করা, তার চাইতে আমাদের ঘরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো দিয়ে যদি আমরা একটা ইনিশিয়াল বা বেসিক একটা টেস্ট করে কনফার্ম হয়ে যাই বা একটা অনুমান পেয়ে যাই যে হ্যাঁ প্রেগনেন্ট হওয়ার চান্সেস আছে তাহলে কিন্তু আমার মনে হয় তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু এই যে টেস্টগুলো বললাম এগুলো যে একদমই রিলায়েবল বা তার উপর ভরসা করেই যে বাড়িতে মিষ্টি নিয়ে আসবেন সেটা কিন্তু আমি কখনোই বলবো না। রিলায়েবল এবং একদম বিশ্বস্ত উপায় হচ্ছে কিট টেস্ট। তবে কিট টেস্ট করার আগে একটা জাস্ট অনুমান আপনি নিয়ে নিতে পারেন এই ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস দিয়ে, এই ঘরোয়া উপায় দিয়ে, যে আপনার প্রেগনেন্সিটা কি আদেও কনফার্ম হবে কি না সেটা জেনে নেওয়া। তো আজকের ভিডিওটা আমার এইটুকুই। তো কেমন লাগলো এই টেস্টগুলো নিয়ে যে আপনাদেরকে তথ্য দিলাম কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন, আর যারা প্রথমবার আমার এই চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।